আমি কেন তোমার শোতে আসছি, আমি কোনো আমাকে ইন্টারভিউ শোতে ডাকলে আমি যাই না, কারণ আমি জানি আমাকে এই কোয়েশ্চেনটা করা হবে, যে আমি আমার ফ্যামিলি নিয়ে ইউটিউবে বসতে পারি না, দেখতে পারি না, আমি আমার ছোটো ভাইকে নিয়ে এখন একটা নাটক দেখতে পারি না, একটা কমেডি সিন দেখতে, এখন কমেডি সিন আপনি দেখবেন, আমি ওপেন বলতেছি, আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন কমেডি সিন বাংলা নাটক দেখেন, কি তার নাটক এখন ইউটিউবে পপ আপ করে না কেন, বা টেলিভিশনে এখন আর দর্শক বসে না কেন? আমি যখনই ইউটিউবে যাই কুত্তার বাচ্চা এই সব জিনিসপত্র চলে আসে কেন, না একটা সোশ্যাল ইউটিউবার হিসেবে লজ্জা লাগে না, তখন অনেক লজ্জা লাগে, তখন ওই যে আমাকে প্রশ্ন করে কত সুন্দর সুন্দর গান আছে আমি এখনো ওগুলো শুনি, তোর বয়স হয়ে যাচ্ছে না, আমার কাছে খারাপ লাগে যে এখন যে সব গান একই প্যাটার্নের গান, ওই একই ওই গ্রামের স্টাইল, তো ওই একই স্টাইলই চলতেছে। আর নাটকের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে আমি কোনো সে বলতে চাচ্ছি না, কারণ আমি অনেক প্রাউড ফিল করি যে এত সুন্দর নাটক হচ্ছে বাংলাদেশে, কিন্তু আরেকটা দিকে কষ্ট লাগে যে এখন আর্টিস্ট জাজমেন্ট করা হয় তার ভিউ দেখে, আমার এটা অনেক কষ্ট। আজকে বাংলাদেশে এত লেজেন্ডারি আর্টিস্ট যদি ভ্যালু 5,000-10,000 টাকা হয়, আর যারা 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ বা 10 মিলিয়ন ভিউ হয়ে তাদের আর্টিস্ট পেমেন্ট হয়ে যায় 1 লাখ 1.5 লাখ ছাড়া, তারা কাজই করে না, আমি স্ট্রেঞ্জ অ্যাজ আ ইউটিউবার হিসেবে। অসঙ্গতি ধরা পড়ল, সেটা নিয়ে নিজের জায়গা থেকে প্রতিবাদ জানানো, প্রতিবাদের মতো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই প্রতিবাদ জানানোর জন্য আমি থাকবো অবশ্যই। লাস্ট কোনটা প্রতিবাদ করছিস? অনেকগুলোই করছি। কোনটা প্রতিবাদ করছি কি? অনেকগুলোই করছি। আচ্ছা, আমাদের দোষ? অফকোর্স মিডিয়ামের দোষ, আপনাদের দোষ। আপনারা কোথায় থাকেন? আপনারা এটা প্রতিবাদ করেন না কেন? আমিও দেখি যে আলতু ফালতু গান, আফ্রিদির ফেসবুক থেকে প্রতিবাদটা দেখি আমি, একটু বলি এটা, যখন আমিও দেখি আলতু ফালতু গান মানুষ, আমি জানি না এরা এরা কারা কোথার থেকে আসে ওই গানগুলোকে লাইক করছে, যার আপনাদের মতো যারা লেজেন্ডারি আর্টিস্ট যাদের গান আমরা ছোটবেলা থেকে শুনতাম, এক পায়ে নূপুর আমার, অর্ণব, আপনি, হৃদয় খান, আরও বড় বড় অনেক তাহসান, তারা আপনারাই তো হারাই গেছেন, আপনারা বিভিন্ন কাজে ব্যস্ত, আপনাদের গানের রেকর্ড লেভেল আর দেখি না, এখন দেখি অন্য কিছু রেকর্ড লেভেলের গান, আপনাদেরকে তো খুঁজে পাচ্ছি না, এটা এখন অন্যজনকে দোষ দিয়ে তো লাভ নেই, আপনারা সুযোগ আরেকজনকে করে দিয়েছেন, যারা এখন মার্কেটটাকে যা তা দিতেছে ওইটাই আমরা শুনতেছি, আপনারা হারিয়ে গেছেন, এটা দোষটা সব কমপ্লিটলি আপনাদেরই, এটা আমি মানে কাজ কাজ কম হচ্ছে বলে অফকোর্স আপনাদের গান আপনারা দিচ্ছেন না, আপনারা আরেকজনকে ঠিক আছে ইয়াং জেনারেশনকে সুযোগ দিচ্ছেন বা অন্য কাউকে সুযোগ দিচ্ছেন আপনারা, কিন্তু একটা কথা আছে না যে সুযোগ দেওয়া ঠিক আছে বাট নিজের জায়গাটা ধরে রাখা উচিত, আপনারা ধরে রাখতেছেন না, আপনারা যাকে তাকে বলতেছেন যে ঠিক আছে করেন, রেকর্ড লেভেল তাদেরকে নিয়ে মিউজিক ভিডিও করতেছে, ওখানে বাজেটে হয়ে যাচ্ছে মিউজিক ভিডিও আবার সুপার মিলিয়ন মিলিয়ন ভিউজ, আর আপনাদের ওখানে বাজেট এখন দিতে যাচ্ছে মানে নিতে যাচ্ছে না, ওই লোকাল সিঙ্গারকে নিবে, ওই গানটাই হিট, মানুষ এটা চায়, তারা কোন মানুষ আমি জানি না, তারা কারা না, তারা ওই মানুষই যারা গানটার চাইতে যে সুইমিং কস্টিউম পরে ভিজে ভিজে মডেলটা উঠবে স্লো মোশনে, হ্যাঁ এটা পছন্দ, ওই গানটা হিট হচ্ছে এক্স্যাক্টলি, কিন্তু আসলে আমি যেই সব গান শুনছি, আপনারা যখন আমার বোন, আমি, নীরব, আপনারা যেসব গান করতেন, আমরা এখনো পাগল, আমরা শুনতে শুনতে আসি এরকম, আপনাদের সেই আগের গানগুলো এখনো শুনি, কত সুন্দর সুন্দর গান আছে আমি এখনো ওগুলো শুনি, তোর বয়স হয়ে যাচ্ছে না, আমার কাছে খারাপ লাগে যে এখন যেসব গান একই প্যাটার্নের গান, ওই একই ওই গ্রামের স্টাইল, তো ওই একই স্টাইলই চলতেছে। আর নাটকের ক্ষেত্রে, নাটকের ক্ষেত্রে আমি কোনো সে বলতে চাচ্ছি না, কারণ আমি অনেক প্রাউড ফিল করি যে এত সুন্দর নাটক হচ্ছে বাংলাদেশে, কিন্তু আরেকটা দিকে কষ্ট লাগে যে এখন আর্টিস্ট জাজমেন্ট করা হয় তার ভিউ দেখে, আমার এটা অনেক কষ্ট। আজকে বাংলাদেশে এত লেজেন্ডারি আর্টিস্ট যদি ভ্যালু 5,000-10,000 টাকা হয়, আর যারা 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ বা 10 মিলিয়ন ভিউ হয়ে তাদের আর্টিস্ট পেমেন্ট হয়ে যায় 1 লাখ 1.5 লাখ ছাড়া, তারা কাজই করে না, আমি স্ট্রেঞ্জ অ্যাজ আ ইউটিউবার হিসেবে, আমার এটা কষ্ট বিকজ অফ দিস থিং। এই যে অনেক প্রোডাকশন হাউস বেড়ে গেছে, যেটা আসলে এটা আই ডোন্ট নো এটা কিভাবে আমি বলবো, আমি ছোট মানুষ অনেক কথা বলতে জানি না, আমার কষ্ট লাগে, আমি অনেক আর্টিস্টের সাথে আমার অনুষ্ঠানে আসে, এখানেও কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটাই দায়ী অনেকাংশে, মানে দায়ী বলা হয় যে কারণ ইউটিউবে যেহেতু লেম সাবজেক্টটা খুব চলে, ডাবল মিনিং চলে, হ্যাঁ যেহেতু কোনো কিছু হলে টুট টুট বা বিপ দিয়ে পার করে যাওয়া, এখন ওটা হয় না, এখন এখন ওইটাও হয় না সরাসরি, আমার একটা কষ্ট। আচ্ছা মুশারফ করিম কোথায়? তার নাটক এখন ইউটিউবে পপ আপ করে না কেন, বা টেলিভিশনে এখন আর দর্শক বসে না কেন? আমি যখনই ইউটিউবে যাই কুত্তার বাচ্চা এই সব জিনিসপত্র চলে আসে কেন, না একটা সোশ্যাল ইউটিউবার হিসেবে লজ্জা লাগে না, তখন অনেক লজ্জা লাগে, তখন ওই যে আমাকে প্রশ্ন করে আমি কেন তোমার শোতে আসছি, আমি কোনো আমাকে ইন্টারভিউ শোতে ডাকলে আমি যাই না, কারণ আমি জানি আমাকে এই কোয়েশ্চেনটা করা হবে, যে
আমি আমার ফ্যামিলি নিয়ে ইউটিউবে বসতে পারি না, দেখতে পারি না। আমি আমার ছোটো ভাইকে নিয়ে এখন একটা নাটক দেখতে পারি না, একটা কমেডি সিন দেখতে, এখন কমেডি সিন আপনি দেখবেন, আমি ওপেন বলতেছি, আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন কমেডি সিন বাংলা নাটক, দেখেন কি ডাবল মিনিং এখন আর নাই, ডাইরেক্ট মিনিং। আচ্ছা, আমার ইউটিউব, আমার তহিদ আফ্রিদি শোতে প্রত্যেকটা আর্টিস্ট যারা আসে আমি তাদেরকে একটাই কথা বলি, আপনারা হারিয়ে গেছেন কেন, এবং ইউটিউবে আপনাদের, আপনারা কোথায়, টেলিভিশনে আপনাদেরকে দেখা যাচ্ছে না কেন। আমার কমপ্লেন একটাই, কেন আমি একটা জায়গায় ছিলাম, একটা প্ল্যাটফর্মে ছিলাম, আমি নাম বলবো না, ওখানে জাজ করো তো এরকম, আচ্ছা ওর তো ইউটিউবে 5 মিলিয়ন ভিউ, ওকে নাও, এত বড় আর্টিস্টকে আমি বাদ দিয়ে ওকে নিচ্ছি, ওর 5 মিলিয়ন ভিউ, এই ভিউ কোথার থেকে আসছে? আজকে আমরা ভিউ দিয়ে আর্টিস্টকে জাজ করতেছি, তার তার 10,000 ওই গানে 1 মিলিয়ন আর তার 10,000, কিন্তু গানটা শুনো, আরে মিউজিক ভিডিও তো জোস, আরে ওর লাস্ট সংটা তো হিট ব্রো, এর জন্য আমরা ওকে নিচ্ছি, মিউজিক ভিডিও করবো নাকি ওর? নো ব্রো, আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, আমার দরকার নাই। আচ্ছা, আমি করতে চাইও না, আমি করতে থাক, আমি এর পাশেও নাই, আমি আমার নিজেকেও ব্লেম করবো। আমার বাবা কি বলে জানো, আমার একটা গান আছে 1-4-3 বেবি আই লাভ ইউ, বলতেছে তোমার একটা ভিউ কত, আমি বলছি 7 মিলিয়ন, বলতেছে তাহলে তো সব সিঙ্গারদের ফাঁসি দিয়ে মরে যাওয়া উচিত, আমি বলছি কেন, বলে তোমার ভয়েসে কিছু আছে যে তোমার এটা হয়েছে কেন, আমি থিঙ্ক করছি ওয়াই, আমার বাবা আমাকে অপমান করছে, আমি চেষ্টা করতে পারবো না, পরে আমি থিঙ্ক করছি ওয়াই, সেম কোয়েশ্চেন আমার নিজেকে কেন। আচ্ছা, আই এম নট এ সিঙ্গার, আমি সিঙ্গার না, আমি কোনো সিঙ্গার না যে আমার এত ভিউ আমি ডিজার্ভ করি না। যারা ট্যালেন্টেড আর্টিস্ট, যারা এত বছর স্ট্রাগল করছে, যারা আজকে মিডিয়াটাকে এই পর্যন্ত আসছে, আজকে তারাই হারিয়ে যাচ্ছে, তাদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, যারা এত বছর স্ট্রাগল করে তারা লেজেন্ডারি আর্টিস্ট, তাদেরকে খুঁজে পাচ্ছে, তাদের আর্টিস্ট 10,000 টাকার আর্টিস্ট, তারা পাশে বসে থাকে আর বলে না না আমি অমুক আর্টিস্টকে নিবো অমুক, এখন তো ইউটিউবে নাটক চলে, সব নাটক প্রোডাকশনই বানানো হয় ইউটিউবের জন্য, ইটস ফানি, অনেক ডিজিটাল দিকে যাচ্ছে, বাট ইটস ফানি অ্যান্ড কমেডি হচ্ছে আপনাদের, গুড, এটা আপনাদেরই দোষী দিব আমি আপনাদের। আমি একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে কন্টেন্ট চুরি হওয়ার জন্য একটা যেটা করতে হবে, ইউটিউবে যারা নতুন আছেন, এটাকে ইউটিউব কন্টেন্ট আইডি বলে, সো ওই কন্টেন্ট আইডি যদি আপনি অ্যাপ্লাই করেন, যদি আপনাকে ইউটিউবের পক্ষ থেকে মনে হয় যে না আপনাকে দেওয়া উচিত, তাহলে আপনাকে কন্টেন্ট আইডি একটা দিবে, তখন আপনার জিনিসটা কেউ চুরি করতে পারবে না। বাট আপনার যদি চুরি, এরকম সিস্টেম আছে, যদি চুরি করেও থাকে তাহলে ওই টাকাটা আমি পাবো টোটালি, এটা ক্লেম করতে হয় আর কি, সো এরকম করতে পারবা তুমি, সো অফকোর্স ওটা অ্যাপ্লাই করতে হবে। যেমন রেকর্ড লেভেলগুলো যেগুলো আছে, যেগুলো গান চলছে, তাহলে আমরা কেন ওই গানগুলো চালাতে পারছি না, আমি ব্লগের মধ্যে, আমি কয়েকদিন আগে একটা ব্লগ খেয়েছি আমার একটা ব্লগে, সো এটা কন্টেন্ট আইডি কারণ, আমি এটা রেকর্ড লেভেলে দোষ দিয়ে দিচ্ছি না, বিকজ এটা কন্টেন্ট আইডি দ্বারা ই করছে। আমি যা মনে করি, যদি তুমি তোমার ইউটিউব চ্যানেলটাকে সেভ করতে চাও, যে আরো পারফেক্ট করতে চাও, অফকোর্স সেক্ষেত্রে কি মনে হচ্ছে যে বাঙালি আরেক বাঙালির এরকম ক্ষতি করছে? এটা করতেছে, বিকজ যখন আমি দিন রাত কষ্ট করে একটা ভিডিও বানাই, আর ওই ভিডিও যেখানে আরেকটা জায়গায় যে দেখি যে ওইটা লাখ ভিউজ আর আমার এখানে কম ভিউজ, ওখানে ধুমা যাওয়া, ও আমার একটা জোস, একটা আমার গান ঝালমুড়ি যেটা আমি 2 লক্ষের মতো ভিউ, ওইটা আরেকটা কলকাতার চ্যানেলে 1.কত মিলিয়ন ভিউ তুমি দেখতে পাবা, হানি সিং এর মিউজিক ভিডিওর সাথে লাগাই দিছে, তুমি এখন চাইলে গাইজ আপনারা দেখতে পারবেন, ঝালমুড়ি সার্চ করলে ওইটা চলে আসে, কিন্তু ওর গানটা আমার, কিন্তু ওটা 1.2 মিলিয়ন, মানে বুঝতেছো কত টাকা ইন্ডিয়া থেকে কামাতে পারে কলকাতার চ্যানেল ওটা, সো এত টাকা ইনকাম করে ফেলছে ওই এক গান, কিন্তু তুই ক্লেম করিস না, ভাই আমি ক্লেম করিনি, কারণ আমি বলি কারণ আমি ক্লেম করতে ওই সময় জানতাম না, এমন কোন ভিডিও বানাবা যেটা ফুল ফ্যামিলি সহ দেখা যাবে না, যদি তুমি চিন্তা করো যে টাইটেল আমরা দিব, আমি ওরকম একটু হালকা টাইটেল একটু থাকা যাবে, কিন্তু টাইটেল বাংলায় হলে বেটার হয়, বিকজ বাইরের দেশের মানুষ, কেন আমরা বাঙালি মানুষ, আমরা বাঙালি টাইটেল দেওয়াটা আমি মনে করি, অডিয়েন্স আই অফ কোর্স, আমাকে অনেকে প্রশ্ন করে আফ্রিদি তোমার ব্লগের এরকম টাইটেল কেন, এ কি করলা, আমি ধরা খেয়ে গেলাম, চুরি করতে যেয়ে ধরা খেলাম কেন, এগুলো আমার অনেক জিজ্ঞেস করে, বিকজ আমি বাঙালি, সেম জিনিসটা যদি ইংলিশে দেয় আমাকে কত কুল ডাকবে, কিন্তু এটা আমি বাংলায় দিছি, বিকজ আমি আমার বাঙালি ব্লগার, আমার এই কারণে আমি বলবো যে সবসময় বাংলায় টাইটেল দিবা, এটা তোমাদের এশিয়ার জন্য ভালো, আর কিছু ইন্টারেস্টিং, ফুল একটা ইন্টারেস্টিং কিছু একটা প্রথমে একদম ভিডিওর শুরুতে কিছু একটা দিয়ে দিবা, জানি মানুষের ওয়াচ টাইমটা বাড়ে, বিকজ তোমরা সবাই হয়তো বা জানো যারা ইউটিউবার আছে যে 4,000 ঘন্টা ছাড়া এখন আর কোনো পেমেন্ট দিচ্ছে না, সো কিছু একটা ইন্টারেস্টিং করে এটা দেওয়াটা খুব বেটার হবে, আর ভালগারনেস থেকে আমরা প্রত্যেকটা মানুষই দূরে থাকবো, বিকজ মাথা রাখতে হবে আমাদের প্রত্যেকটা বাবা মা সন্তান ভাই বোন সবাই মিলে কিন্তু এখন ইউটিউবটা দেখে, সো রেপুটেশন আমার একজন ইউটিউবারের নষ্ট হলে সাথে প্রত্যেকটা ইউটিউবারই নষ্ট হয়, সেটাই বললাম।
একটা এখন রিলেশনশিপ এগুলো যদি মিডিয়াতে যায় অবশ্যই কথা কথা আমি যদি আমি যদি কখনো রিলেশনশিপে যাই এবং এটা যদি যাই এটা আমার নিজের মধ্যে থাকাটা বেটার বিকজ এটা আমি চাই না যে আমার ফ্যানদের মাঝখানে এটা চলে যাক বিকজ আমি চাই না যে আমার আমার যে গার্লফ্রেন্ড হবে বা আছে তার ব্যাপারে কেউ কথা বলার ই করুক বিকজ ভালোবাসা তো মায়া একটা জিনিস যেটা আমি আগেই বলেছি তো এই কারণে হয়তো বা না করাটা বেটার যে তাকে মিডিয়াতে আনা বা তাকে দেখানো বা দুজন দুজনের ব্যাপারে একটা আলোচনা নিচে কয়েকটা বাজে বাজে কথা এগুলো শোনার আসলে কারোর ইচ্ছা নেই বাইরে বিভিন্ন ধরনের তুমি জানো না যে শর্ট ফিল্ম বা ভিডিওস এগুলো কিন্তু নিচ্ছে ফিল্ম ফেস্টিভ্যাল যাচ্ছে ওইখানে আমার খুব দেওয়ার ইচ্ছা এভাবে একটা আর বিজনেসের দিকে আমি বাইরের দেশে আমি আসলে আমার খুব ইচ্ছা আই ওয়ান্ট টু বি এ বিজনেস আইকন সো বিজনেসের দিক দিয়ে বাংলাদেশটাকে সামনে দিকে নিয়ে যাও বা ওইখান থেকে কোনো একটা অ্যাওয়ার্ড নাও আমার খুব ইচ্ছা এটা আমার মনে থেকে মানে আমি জীবন করে যাবো বাট দ্য ফ্যাক্ট ইজ আই ওয়ান্ট টু বি এ বিজনেসম্যান তানভীর তারেক দিয়ে দিল তোকে ভালোবাসে ভালো কাজের রেসপন্স সবসময় কম আর এই ভালো কাজগুলো আমি করেই যাবো পাশাপাশি এবং ফানি ভিডিওস এটা থাকবে বিকজ আমার বাচ্চা ফ্যান্স দেখে আমার হাসাতে হবে এবং একটা হাসানোর কাজ কিন্তু অনেক টাফ একটা ব্যাপার যে কেউ হাসাতে পারে এই যে সামিয়া লামিয়া বলতে তোর সামিয়া চলেছে সামিয়া আনোয়ার আফ্রিদি খুব কিউট লাগছে তোকে লাভ ইউ সো মাচ সুইট মানে লেখছে তোকে একে তোমাকে জান তোমাকে স্যার সরি আমি ভুলে গেছি তোমাকে লামিয়া আই লাভ ইউ টু লামিয়া আসলে সুইটহার্ট আফ্রিদি এটা কোন লামিয়া এটা কি তোমার লামিয়া না আমার লামিয়া না অবিয়াসলি না কারণ সুইটহার্ট তাহলে তো এদিকে পড়তো আচ্ছা আরেকটা কমেন্ট চলে আসছে আমরা দেখতে পাচ্ছি এখানে লিখেছে না তুই তোর কাছে কোনো কমেন্ট ও মাই গড চাচু লাইভের মধ্যে কি লিখছে চাচু ও মাই গড গাইস কি এখানে লেখা আছে নতুন সিস্টেম প্লিজ লিংকটা দিয়ে দিস আমাকে গোপন তত্ত্ব ফাঁস তানভীর তারকে গোপন তত্ত্ব ফাঁস রোস্টেড ওকে আইনটা করা উচিত যেমন ওই যে রাস্তাঘাটে প্র্যাঙ্ক বা এরকম একটা আইন আসছে কিন্তু এখন যে তুমি যে কেউ প্র্যাঙ্ক করতে পারবা উইদাউট দেয়ার পারমিশন অ্যান্ড দ্য সাইন অফকোর্স তাদের পারমিশন সহ তুমি এখন প্র্যাঙ্ক করতে হবে অর এলস এটা যদি সে কমপ্লেন করে এটার জন্য শাস্তি হবে এরকমই যদি কোনো একটা আইন বা কোনো কিছু বা আমাদের ইউটিউব কমিটিতে যেটা আমরা চেষ্টা করছি আমি বলো বড় বড় ইউটিউব একসাথে মিলে একটা আমরা নিজেদের একটা কমিটি বিল্ড আপ করে যে এরকম এরকম করলে এরকম এরকম রুলস অ্যান্ড রেগুলেশন আমরা আমাদের মধ্যে যদি করি আই থিঙ্ক এটা ইউটিউব এটা করা ওইখান থেকে মানে ইন্টারন্যাশনালভাবে এটা পারমিট না বাট আমরা যদি আমাদের মতো করি বিকজ ইউটিউব আমাদেরকে অফিস দিচ্ছে না তাহলে আমরা কেন করতে পারবো না আজকে প্রত্যয় ঢেলে দেই এই গানটা বানাইছে বা বসেন বসেন এই গানটা বানাইছে রাইট আজকে ঢেলে দেই এবং বসেন বসেন এই এই কথাটা বলার কারণে কিন্তু তার অশ্লীলতা কমে গেছে যদি আপনি ওই লোকটাকে দেখেন সে কিন্তু এখন আর বলতেছে আমি ঢেলে দেই আমি কিন্তু চা খাওয়ার কথা বলবো না একটা তুই কি এটাকে স্যাটায়ার হিসেবে না আমি একদিকে পজিটিভ একদিকে নেগেটিভ দেখব পজিটিভ হচ্ছে ওর কারণে ওই ভালগারনেসটা কমে গেছে এখন আর ওয়াজে ওই ভালগারনেসটা হয় না এর জন্য প্রত্যেকের অন্য কিছু হয় আমি তো দেখছি হয় না ভালগারনেস অন্য কিছু এখন তারা ভয় পায় কি যে ইউটিউবাররা অ্যাটাক করবে এই যে প্রত্যেক যে অ্যাটাকটা করলো এখন কিন্তু অন্য ওয়াজ খুব সাবধান ওরাই বলে ভিডিও করতেছে আমরা একটু ভালোভাবে কথা বলি এটা সবাই একটু শান্ত সেটা তার মুখেই আমি শুনছি যে আমি ওই যে যেই লোকটা ওনারও একটা ওয়াজে বলছে আমি আর বলবো না ঢেলে দেই বা আমি বলবো না একটু চা খাবেন একটা জায়গায় মনে করো তোমার কাজ কি আমার যদি কোনো ভুল হয় এটা তোমার কিন্তু ধরিয়ে দেওয়া প্রত্যয় যেটা করছে ও ধরাই দিছে তুমি ফান করতেছো ব্যঙ্গ করতেছো একটা ওয়াজ কিনে কাহিনি করছো আমরা তোমার নিয়ে ব্যঙ্গ করি ওই ব্যঙ্গর হওয়ার কারণে কিন্তু আজকে সারা দেশের মানুষ প্রত্যেকে ভালোবাসতেছে অ্যান্ড আপনি দেখেন এই যে যারা এই যে যারা ওয়াজ মাহফিল যারা এটা নিয়ে একটা ব্যঙ্গ চুরি করে এই যে হ্যাঁ ইয়া হাই এটা কিন্তু এখন আর করতেছে না তারা এখন কত ভদ্র হয়ে গেছে আপনি দেখেন ও ইউটিউব চ্যানেল যে চেক করেন আমি চেক করছি নিজে এখন কোনো বাজে কিছু বললে ইউটিউবাররা অ্যাটাক করতেছে মানে কোনো ভালগার জিনিস দেখলে ইউটিউবাররা অ্যাটাক করছে অ্যাটাকটা একটা গানের মাধ্যমে হতে পারে ঢেলে দিই এখন কিন্তু সে ভয়ে কথাই বলে না যে আবার একটা গান বানায় ফেললে তো আমার সম্মান সব চলে যাবে